হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম আকাজি। আর আজকে দেখো, রমজানের জন্য কিছু কেনাকাটি বাকি ছিল, তো সেটাই কমপ্লিট করার জন্য চলে এসেছি আমরা মার্কেটে। আর এখান থেকে আমরা সবজি নিচ্ছি, তো সবজি আর প্রথমে স্যালাডের জিনিসগুলো নিয়ে নেব, যেগুলো মানে বানানোর জন্য লাগবে। আর আমরা যেতে যেতেই আমাদের সামনে যেগুলো পড়ছে, আমাদের যেগুলো নেওয়ার দরকার আছে আমরা দেখতে পাচ্ছি, সেগুলো নিয়ে নিচ্ছি। আর আমরা এখন চলে এসেছি খেজুরের শপে, তো এখান থেকে খেজুর নেব। আর এখানে এত ভ্যারাইটির খেজুর আছে, তো মানে কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা নেব কোনটা নেব না, তো বুঝতে পারছিলাম না যে কোনটা ভালো হবে, তো এখানে ওগুলোই দেখা হচ্ছে। আর আমাদের এখান থেকে খেজুরটাও নেওয়া হয়ে গেছে, এবার আমরা অন্যদিকে যাব। আর এই মার্কেটে আমি আগেও এসেছি, কিন্তু এত কিছু ঘুরে দেখিনি, তো আজকে আমি অনেক কিছুই ঘুরে দেখেছি, তো আমাকে খুব ভালো লেগেছে আজকের শপিংটা। তো এখানে দেখো কত ভ্যারাইটির খেজুর আমি একটুখানি তোমাদের দেখাচ্ছি, তো আমার খুব ভালো লেগেছে। আর এদিকে কেনাকাটি হয়ে যাওয়ার পর আমরা চলে গেছি একটুখানি এখান থেকে চিজ, তারপরে অরিগ্যানো, এগুলো সব নেওয়ার জন্য। আর এই শপে তো সব কিছু পাওয়া যায় যেগুলো আমরা অনলাইনে দেখি, তো এখানে মানে যা বলছি এরা সাহেব তাই সেটাই বলছে যে হ্যাঁ আছে, তো আমরা এখান থেকেও কিছু কেনাকাটি করে নিয়েছি। আর আমরা বাড়ি চলে এসেছি, আর এই দেখো আমাদের কেনাকাটি, এগুলো এগুলো আমি তোমাদের পরে দেখাবো। আর আমার আসতে অনেকটা লেট হয়ে গেছে, তো আজকে আছে তারাবি, তো আমি তাড়াতাড়ি করে নামাজটা আগে পড়ে নেব। আর নামাজ পড়ে ওঠার পর এখানে আমি চলে এসেছি কিচেনে, এখানে এটা দেখো চিয়া সিড, তো এটাকে আমি ভিজিয়ে দেব। এটাকে প্রথমে আমি স্টোর করে নিচ্ছি, তারপরে আমি এটাকে ভিজিয়ে দেব আমি, কারণ হচ্ছে এই রোজার সময় আমি এই চিয়া সিডটা সেহরির টাইমে খাই, তো আমার খুব ভালো কাজ দেয়, মানে এটা খাওয়াতে মানে আমার পেটটাও মানে ভালো থাকে আর আমার মাথাটাও ভালো থাকে। তো এইটাই আমি এখানে দেখো স্টোর করে নিচ্ছি, আর এটা আমি একটুখানি পানিতে দিয়ে আমি ভিজিয়ে নেব। আর এটা দু তিন ঘন্টা পর এটা ভিজে গিয়ে এই চিয়াসিডটা ফুলে ওঠে, তো তারপরে এটা খাওয়ার জন্য রেডি হয়ে যায়। আর এখানে আমি ওটাই করছি, এখানে পানি দিয়ে দিয়েছি মগের মধ্যে, আর তার মধ্যে আমি এক চামচ কি দেড় চামচ মতন চিয়াসিড দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে রেখে দেবো, আর সেহরি পর্যন্ত এটা পুরো ফুলে রেডি হয়ে যাবে। দেখো সেহির টাইম হয়ে গেছে, আর আমি উঠে পড়েছি, আর আমি এসে গেছি এখন কিচেনে। আর এখানে আমি তোমাদের দেখাচ্ছি চিয়া সিডটা, দেখো এইরকম ফুলে গেছে, এইরকম ফুলে যাবে, আর এটা খাবার জন্য এখন পুরো রেডি। আর আমি এবার এর প্রথমে এটাকে খেয়ে নেবো, তারপরে আমি সবাইকে ঘুম থেকে তুলব। আর আজকে আমাদের সাথে আহানাফও রোজা রাখবে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে আমাদের সাথে আহানাফও রোজা রাখছে, কারণ আমরা সবাই রোজা রাখছি দেখে ওরও জেদ করছিলো, তো ওরও আজকে ফার্স্ট সেহেরি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পর আমরা একটুখানি এখানে মিষ্টি খাচ্ছি, কারণ মিষ্টি না খেলে তো আমার একটু মনটা কেমন করে, তো আমি ওইখানে তাই মিষ্টি খাচ্ছি। আর আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো আহানাফ যাচ্ছে ব্রাশ করতে, তো ও প্রথমে ব্রাশ করবে না বলছিল, তো আমি বলি ব্রাশ না করলে রোজা রাখতে দেবো না, তো ও এখন যাচ্ছে ব্রাশ করতে। তো আর আজকের ভিডিওটা এতটাই, আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আল্লাহ হাফেজ।